বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। ইউ ক্যান উইন, তুমিও জিতবে। ইতিবাচক আত্মমর্যাদাবোধ কীভাবে গড়ে তুলবেন? আত্মমর্যাদাবোধ কি? নিজের ব্যক্তিত্বের সম্পর্কে নিজের যা মূল্যায়ন তাই আত্মমর্যাদাবোধ। আমরা যখন অন্তরে একটা স্বচ্ছন্দ বা তৃপ্তি বোধ করি, তখন আমাদের কাজের কর্মের মানও উন্নত হয় এবং বাড়িতে কিংবা কর্মস্থলে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে। সারা পৃথিবী তখন সুন্দর মনে হয় এবং আমাদের অন্তরের অনুভূতি বাইরের কাজকর্মের মধ্যে একটা সরাসরি যোগসূত্র সৃষ্টি হয়। দ্রুত ইতিবাচক আত্মমর্যাদাবোধ গড়ে তুলতে হলে মানুষের জন্য এমন কিছু ভালো কাজ করতে হবে যার প্রতিদান কেউ মূল্য বা জিনিসের মাধ্যমে দিতে পারবে না। কয়েক বছর জেলে বন্দীদের সঙ্গে সুস্থ মনোভাব ও আত্মমর্যাদাবোধ শিক্ষা দেওয়ার ভার নিয়েছিলাম। কয়েক সপ্তাহের মধ্যে আমি যা শিখলাম তা আমি কয়েক বছরেও শিখতে পারিনি। প্রায় দু সপ্তাহ ধরে আমার একটি কার্যক্রমে যোগ দেওয়ার জন্য একজন কয়েদি আমাকে জিজ্ঞেস করল, শিব, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমি দু সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়া পাব। আমি জিজ্ঞেস করলাম, এই যে মনোভাব তৈরি করার কার্যক্রমে তুমি যোগ দিয়েছ, সেখানে তুমি কি শিখেছ? একটু ভেবে কয়েদিটি বলল যে ভালো, যে নিজের সম্পর্কে তার ভালো ধারণা আছে এবং ভালো ধারণা হয়ে গিয়েছে। আমি বললাম, ভালো মানে কি? আমাকে নির্দিষ্ট করে বলো তোমার কোন ব্যবহার বদলে গিয়েছে। আমার বিশ্বাস, যথার্থ শিক্ষা দিতে না পারলে ব্যবহারে পরিবর্তন ঘটে না। কয়েদিটি আমাকে বলল, যে কার্যক্রম শুরু হওয়ার সময় থেকে সে বাইবেল পড়ছে। আমি প্রশ্ন করলাম, বাইবেল পড়ে তার কী লাভ হয়েছে? সে জবাব দিল যে এর ফলে সে নিজের এবং বাইরের জগতের সম্পর্কের মধ্যে শান্তি খুঁজে পেয়েছে, এটি আগে সে পায়নি। আমি বললাম, এটি খুব ভালো কথা, কিন্তু শেষ কথা হলো, তুমি জেল থেকে ছাড়া পেয়ে কী করবে? সে বলল যে সে সমাজের একজন সক্রিয় সহায়ক সদস্য হওয়ার চেষ্টা করবে। আমি আবার একই প্রশ্ন জিজ্ঞেস করলাম, সে একই জবাব দিল। তৃতীয়বারও তাকে জিজ্ঞেস করলাম, জেল থেকে মুক্তি পাওয়ার পর সে কি করবে? আমি একটু অন্যরকম উত্তর আশা করছিলাম। এবার সে রেগে জবাব দিল, সে সমাজের একজন সক্রিয় সদস্য হবে। তার প্রথম ও শেষ উত্তরের মধ্যে যে পার্থক্য আছে তা তাকে দেখিয়ে দিলাম। প্রথমে সে বলেছিল যে সে সক্রিয় সদস্য হওয়ার চেষ্টা করবে, শেষে অবশ্য সে বলল সে সক্রিয় সহায়ক সদস্য হবে। হবে চেষ্টা করা এবং হওয়ার মধ্যে অনেক তফাত আছে। চেষ্টা করার মধ্যে যে দোদুল্যমানতা আছে তা সবসময় ব্যর্থতার দরজা খোলা রাখতে সাহায্য করে এবং সেই সঙ্গে জেলে ফেরার দরজাটাও। ওই কয়েকখানে আরেকজন বাসিন্দা যে আমাদের কথোপকথন শুনছিলেন জিজ্ঞেস করলেন, তোমার এই কাজের জন্য তুমি কি পাও? উত্তরে বললাম, আমি যা অনুভূতি লাভ করলাম তার মূল্য পৃথিবীর সব অর্থের চেয়ে বেশি। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কেন এখানে আসেন? বললাম, আমি এখানে আসি নিজের স্বার্থের জন্য এবং তা হলো আমি এই পৃথিবীকে আরও ভালো বাসযোগ্য করে তুলতে চাই। এই ধরনের স্বার্থপরতা স্বাস্থ্যকর। সংক্ষেপে বলতে গেলে, তুমি যা দেবে তা সর্বদাই ফিরে পাবে। তাহলে কিছু ফিরে পাওয়ার ইচ্ছা নিয়ে তুমি কিছু বিনিয়োগ করবে না? আরেকজন কয়েদি বলল, একজন মানুষ যা করে তা তার নিজের ব্যাপার। একজন মাদকাসক্ত যখন মদ খায় তখন তাকে কারোর কিছু করার নেই। তুমি তার বিষয়ে মাথা ঘামাও কেন? উত্তর বললাম, বন্ধু, তোমার কথা কিন্তু সম্পূর্ণ মেনে নেওয়া যায় না। যে কেউ মাদকদ্রব্য গ্রহণ করলে আমার মাথা ব্যথার কিচ্ছু নেই। তুমি যদি নিশ্চিত করে বলতে পারো যে ওই মাদকাসক্ত ব্যক্তিটি গাড়ি চালিয়ে কেবল গাছের সঙ্গে দেখা লাগবে
এবং তোমাকে আমাকে কিংবা আমাদের ছেলেপুলেদের চাপা দিয়ে মারবে না। আর এই ব্যাপার যদি নিশ্চিত আশ্বাস দিতে পারো তবে আমার কথা মেনে নাও যে মাদকাসক্তদের মাদক চালানো আমার কাজ, তাদের বাড়ি চালানো তাদের গাড়ি চালানো থেকেও বিরত রাখা উচিত। জীবনটা আমার, আমার জীবন নিয়ে আমি যা ইচ্ছে তাই করব, এই ধারণাটি ক্ষতিকারক। সাধারণত লোকে এর গূঢ় অর্থটি অগ্রাহ্য করে সহজ অর্থটি গ্রহণ করে, নিতান্ত আত্মকেন্দ্রিক গ্রহণ করে। নিতান্ত আত্মকেন্দ্রিক অর্থটি এই বাক্যটির প্রকৃত অর্থ নয়। আত্মকেন্দ্রিক মানুষ ভুলে যায় যে আমরা বিচ্ছিন্নভাবে বাঁচতে পারি না, আমরা যা করি তা যেমন আমাদের আশেপাশের লোকদের এবং অন্যরা যা করে তা আমাদের প্রভাবিত করে। আমরা বিভিন্নভাবে পরস্পরের সঙ্গে সংযোজিত ও নির্ভরশীল। এই কথা অনুধাবন করা দরকার যে আমরা সবাই এই গ্রহের অংশীদার এবং আমাদের কাজকর্ম সেই অনুসারে দায়িত্বশীল হওয়া দরকার। পৃথিবীতে দুরকমের মানুষ আছে, এক রকম যারা সব কিছুই গ্রহণ করে, দুই যারা সব কিছু দিয়েই দিতে পারে। যারা নিতে জানে তারা ভালো খায়, আর যারা দিতে জানে তারা ভালো ঘুমায়। যারা দিতে জানে তাদের আছে প্রখর আত্মমর্যাদাবোধ, একটি ইতিবাচক মনোভাব এবং তারা সমাজ সেবায় আগ্রহী। অবশ্য সমাজ সেবার অর্থ বর্তমানের নেতা তথা রাজনীতিবিদদের সদ্য সমাজ সেবা নয়, এরা প্রকৃতপক্ষে সমাজ সেবার নামে নিজেদের সেবা করে থাকেন। প্রত্যেক মানুষেরই কিছু নেওয়ার প্রয়োজন হয় এবং নিতেও হয়, কিন্তু একজন সুস্থ মানসিকতার প্রখর আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ ব্যক্তি কেবলমাত্র গ্রহণ করে না, দেওয়ারও চেষ্টা করেন। এক ব্যক্তি সকালে যখন তার গাড়ি ধোয়া মোছা করছিলেন তখন প্রতিবেশী জিজ্ঞেস করলেন, গাড়িটি কখন কিনেছেন? তিনি বললেন, তার ভাই গাড়িটি দিয়েছেন। প্রতিবেশী আক্ষেপ করে বললেন, আমার যদি এইরকম একটা গাড়ি থাকতো। গাড়ির মালিক মন্তব্য করলেন, আপনার যদি আমার ভাইয়ের মতো আরেকটি ভাই থাকতো। প্রতিবেশীর স্ত্রী এই বাক্যলাপ শুনছিলেন, তার মন্তব্য হলো, আহা আমি যদি ভাই হতাম। প্রাপ্তির প্রত্যাশা মানুষের চিন্তা কীরূপ তীর্যক পথ বেছে নেয় তার দৃষ্টান্ত এই গল্পটি।